আজ আমরা এই ভিডিওতে ইতিহাস প্রশ্নপত্র মাধ্যমিক দু হাজার তেইশ পুরো একদম এমসি কিউগুলোর সমস্ত উত্তর সালোচনা করব এবং দেখো পুরো প্রশ্নটা দেখব তাহলে প্রথম দেখো র্যাচেল কার্সন অবশ্যই দেখো এটা হচ্ছে পরিবেশ ইতিহাসের সঙ্গে তারপর দেখো বঙ্গদর্শন এখানে আমি দেখতে পাচ্ছি যে বারোশো দেখো উনআশি থেকে বারোশো বিরাশি মানে তিন বছর সেটা তাহলে উত্তরটা হচ্ছে তিন বছর তারপরে দেখো আঠারোশো পনেরো অবশ্যই রাজা রামমোহন রায় অ্যাংলো তারপর দেখো কলকাতা যে প্রেমচাঁদ রায়চাঁদ এটা ঠিক জানা যায়নি তো বঙ্কিমচন্দ্র করেছে তো তোমরা এটা জানলে অবশ্যই উত্তরটা বলবে তো এটা নিয়ে একটু কনফিউশন আছে পরের প্রশ্ন পরের পাথে দেখো পরের প্রশ্নের উত্তর হচ্ছে ফরাসি শব্দ ফরাসি শব্দ হলো তাহলে রেনেস্বাস শব্দটা হচ্ছে কি ফরাসি শব্দ কারণ এটা ফরাসি বেশি যাবে ফরাসি আর ইতালি দুটোই কিন্তু আছে তো ফরাসিটা বেশি রেনেস্বাস বন জঙ্গলমহল সুগার বিদ্রহ একদম ঠিক আছে তারপর দেখো রাজকীয় বন ইন্সপেক্টর ছিল আমাদের ব্র্যান্ডিস এটা এটাও কনফিউশন আছে কিন্তু সেটা তোমার ঠিক নিতে পারো আর দেখো এটা আঠেরোশো মহাবীর্যকে বলেছে চার্লস রাইকেন্স তারপর দেখো রয়েছে চৈত্র মেলা হিন্দু মেলার উপরে পরিচিত এটা হচ্ছে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে একদম কারেক্ট উত্তর ভারত সভার প্রথম সভাপতি দ্য রেভারেড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তারপর দেখো বাংলা ব্যবসায়ের প্রতিকৃত হচ্ছে কে উইলিয়াম কেরি এটা আর এই দেখো বাংলার লাইটন হয়তো সরস্বরী তোমরা দেখতে পারলে পরে দেখো দেশপ্রাণ দেশপ্রাণ হচ্ছে আমাদের বীরেন্দ্র শাসমল আর তারপর এখানে হচ্ছে আমাদের সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন হচ্ছে আর কৃষক পূজাপাঠি হচ্ছে ফজুল হক আর দেখো বঙ্গলক্ষ্মীর কথা অবশ্যই রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কিন্তু উত্তর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হচ্ছে হচ্ছে এর উত্তর আর নারী কর্মমন্দির এটা হচ্ছে উর্মিলা দেবী নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে উর্মিলা দেবী আর এই যাবার সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন আমাদের রামস্বামী নায়িকার কয়েকটা উত্তর তা ভাষাভিত্তিক হয়েছে উনিশশো ছাপান্ন রাইট উত্তর একদম আর পুরুলিয়া জেলা হয়েছে আমাদের উনিশশো ছাপান্ন সালে তো এই দুটোই কিন্তু উনিশশো ছাপান্ন তারপরের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও কোন বছর হয়েছিলো আঠারোশো সালে প্রথম রেল লাইন ভারতে প্রবর্তিত হয়েছে বোম্বে থেকে থানের মধ্যে অবশ্যই তোমরা জানো তারপরে দেখো গ্রামপার্থার কথা থেকে প্রকাশ করতে বেঙ্গল টেকনিক ইনস্টিটিউট গান্ধীপুরি নামে হচ্ছে কি আমাদের তো এই যে প্রত্যেকটা প্রশ্ন আমার দেখো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রচণ্ড একটু আছে সমস্ত প্রশ্নটা টাফ আছে তো আমি তোমাদের কিন্তু অবশ্যই আলোচনা তাহলে মাতঙ্গিনী হাজা গান্ধীপুরি এগুলো সব প্রশ্ন কিন্তু আমি বলে দিচ্ছিলাম তোমাদেরকে তো এইবার দেখো এই প্রশ্নটা পুরোটা তোমরা দেখো কি হচ্ছে দেখো প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রচণ্ড টাফ ইতিহাস তো বরাবরই টাফ আসছে এখন দু তিন বছর ধরে তো প্রশ্ন পুরো প্রশ্নপত্র তোমরা দেখে নাও তোমরা আমরা সময়ের অভাবে আমি তোমাদেরকে এরমভাবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি তো তোমরা একটু পজ করে করে দেখে নিও আর অবশ্যই আমি ভিডিওটা পরে কিন্তু পুরোটা সলভ করে দেবো এখন যেহেতু তোমাদের দেখার জন্য এটা দিচ্ছি সেহেতু খুব কম সময়ের মধ্যে দিচ্ছি তো ভিডিওটা তোমার ভালো লাগলে গুরুত্বপূর্ণ বলেছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে এই ভিডিওটা এখানেই শেষ হলো দেখা হবে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নেই তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই